শ্রুতি ব্লকে পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নবজোয়ারে জনজোয়ার, আর সেখানে তার সঙ্গে রয়েছেন শ্রুতির বিধায়ক ইমানি বিশ্বাস। মুর্শিদাবাদে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারই মধ্যে শ্রুতি ব্লকে বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সম্পর্কে বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, মানুষের জনসমর্থনই প্রমাণ করেছে এবারের পঞ্চায়েত নির্বাচনে আবারও আসবে তৃণমূল সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লিতে যাবেন, আর লালকেল্লা থেকে পতাকা উড়িয়ে দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। তিনি হবেন ভারতের আগাম প্রধানমন্ত্রী। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড় উপচে পড়ে এবং এই জনসমর্থন প্রচার করে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসে আবার আসবে ক্ষমতায়, এমনটাই জানান বিধায়ক। ব্যানার্জি শুধু নয়, গত ২৪ তারিখ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জবরজোয়ার তৃণমূল কংগ্রেসে শুরু করেছে কুচবিহার থেকে। তাই আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় উনি ঢুকে ফারাক্কা থেকে শুরু করে ৫৭ যে নবজোয়ার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা মানুষ আজকে দেখল। সারা বাংলার মানুষ জানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক মুখ্যমন্ত্রী, যেইভাবে বাংলার জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত কুচবিহার থেকে মানুষ একটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে লক্ষ্মীণ ভাণ্ডার থেকে বিভিন্ন রকম, তাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোর মাধ্যমে মানুষ প্রমাণ করে দিল যে আগামী ৩০ পঞ্চায়েতে এই নবজোয়ারের মাধ্যমে পঞ্চায়েত দখলে আসবে আমাদের, আগামী লোকসভা ৪২-৪২ আমাদের হবে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় প্রত্যেকটা বিধানসভায় গলিতে গলিতে রাস্তায় পকেট রোড থেকে শুরু করে বিভিন্ন বিধানসভায় ব্লকে উনি রোড শো করতে শুরু করেছেন। তাই মানুষ সব স্বাগতম ধন্যবাদ জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নবজোয়ার ধরার জন্য। আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩০ পঞ্চায়েত সহ আমাদের লোকসভা নির্বাচনে এবং ২৬ বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মাটি কেমড়ে পড়ে আছেন আজকে সারা বাংলার মানুষ তা দেখছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু থেকে আমরা ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই যে আজকে নবজোয়ার আমাদের সাজিমোড় থেকে শুরু হয়েছে, চাঁদের মোড়ে শেষ, ব্যাপক লোকের সারা প্রায় ৩০-৩৫ হাজার লোক সাজির মোড় থেকে শ্রুতি চাঁদের মোড় পর্যন্ত মানুষের ঢল থামা যায় না, রাস্তা ক্লোজ, রাস্তা বন্ধ, একের পর এক এই নবজোয়ারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার মানুষ পঞ্চায়েত নির্বাচনে একটা ভালো উপহার দেবে। ¡Vamos! 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 ¡Vamos!